অল্প টাকার ভিতরে এইগুলোই বেস্ট। আচ্ছা ঠিক আছে, এখন বলেন তাহলে এইগুলোর দাম কেমন হবে? আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে চলে এসেছি হেবুল ভাইয়ের খামারে। আজকে আমরা আপনাদেরকে জানাবো অল্প টাকার ভেতরে কিভাবে একটি সুন্দর নতুন খামার তৈরি করবেন। আসুন কথা বলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই? জি ভালো আছি, ভালো আছেন আলহামদুলিল্লাহ। তো ভাইজান, আজকে আমি আপনার কাছে আসলাম। আমার দর্শকরা অনেকে নতুন একটি খামার করতে চায়, তো টাকার অভাবে অনেকে করতে পারছে না, পুঁজি না থাকার কারণে ভালো একটা খামার তৈরি করতে পারছে না। তো আপনার কাছে পরামর্শ চাই যে অল্প টাকার ভিতরে আমার নতুন একজন দর্শক বন্ধু কিভাবে একটা নতুন গারল খামার তৈরি করতে পারে, এ বিষয়ে আপনার সহযোগিতা কামনা করছি। জি, তো শুরুর আগে আমরা আপনার পরিচয়টা আমার দর্শকদেরকে দিয়ে দিতে চাই। আমি মোহাম্মদ হেবুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা দামোদর উপজেলা, আটশোদের আটকবর বাসা। আচ্ছা, তাহলে এখন আপনি আসেন, আমার দর্শকদের কত টাকা পুঁজি থাকলে সে একটা খামার দিতে পারবে? দেখেন, আপনার দর্শকরা যদি কোনো ব্যক্তির 50,000 টাকাও থাকে তাও পারবে, কোনো ব্যক্তি 1,00,000 টাকা থাকলেও তাও পারবে, পারবে অল্প পুঁজি দিয়ে অনেক দূর আগাতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমার দর্শকরা কোন কোয়ালিটির গারল কিনে খামারটি শুরু করলে তার জন্য অল্প টাকার ভিতরে ভালো হয়? এই দেখেন, আপনার হচ্ছে অল্প টাকার ভিতরে এই যে এইগুলো, হ্যাঁ এগুলো হচ্ছে ক্রসের, ঠিক আছে, ক্রসের এগুলো গাব আছে, ক্রস, হ্যাঁ ক্রসের এগুলো গাব আছে, ঠিক আছে। এ দেখেন হাঁটু বরাবর এই যে ক্রসের এগুলো গাবিন আছে, ঠিক আছে, প্রেগনেন্ট, এগুলো প্রেগনেন্ট আছে। জি, এগুলো প্রেগনেন্ট আছে, ঠিক আছে, প্রেগনেন্ট এই আপনার হচ্ছে 2 মাস 2.5 মাস। আচ্ছা, 2 মাস 2.5 মাসে প্রেগনেন্ট আছে। এগুলো শুরু করলে ভালো। এগুলো বয়স কতদিন? এগুলো আপনার হচ্ছে ওই মানে 1 বছর পার হয়েছে, 1 বছর এরকম। আচ্ছা, এগুলোর ওজন কেমন হবে ভাই? ওজন আপনার হচ্ছে ওই 20-25 কেজি আর কি, 20-25 কেজি। জি জি জি, মানে যখন এরা 2 বা 3 বা 4 বার মা হয়ে যাবে তখন একটু ওজন বেড়ে যাবে, এদের পেটের খোলটা একটু বড় হবে, তখন 2-3টা করে বাচ্চা দেয়। জি জি জি, এখন এরা একটা করেই দেবে, প্রথম তো একটাই দিবে। আচ্ছা, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে ঠিক এই কোয়ালিটির গারলগুলো দিয়ে খামার শুরু করুক। জি, যাদের অল্প পুঁজি, জি জি, যাদের কম টাকা, যারা টাকার অভাবে খামার করতে চাচ্ছে না, অনেক বেকার যুবক আছে, তাদের জন্য অল্প টাকার ভিতরে এগুলো বেস্ট, বেস্ট এইগুলোই বেস্ট। আচ্ছা ঠিক আছে, এখন বলেন তাহলে যে এই এইগুলোর দাম কেমন হবে? এগুলো দেখেন, আমি 10,000 করে হলে দিব আর কি আপনার দর্শককে। 10,000? জি, 5টা নিলে 50,000, 10টা নিলে 1,00,000, 10টা নিলে ইনশাআল্লাহ একটা খামার। আচ্ছা, আমার দর্শকদের 1,00,000 টাকায় আমি পুঁজি ধরলাম, তাহলে সে এইভাবে 10টা কিনলে তো তার খামার হচ্ছে না, কারণ 1,00,000 টাকায় তার তো একটা ঘর লাগবে। 1,00,000 টাকার ভিতরে একটা ঘর করবে না গারল কিনবে কী করবে, একটু ভালো করে পরামর্শ দেন আমার দর্শক। আসলে দেখেন, 10টার জন্য অত ঘরের এখন প্রয়োজন নেই। আচ্ছা, এখন সিম্পল একটা কয়টা টিং দিয়ে 2 চাল করুক আর একটা চৌকি কিনুক, হয়তো দেখা গেলো যে 3,000 টাকা 4,000 টাকার টিন আর 2,000 টাকার একটা চৌকি। আচ্ছা, দিয়ে 2 চাল করে আপনার হচ্ছে ওই চৌকিটা বিছাই দিক, দিয়ে কয়টা চাটাই মাটাই দিই, চারিকোল দিয়ে ঘিরে এগুলো দিয়ে পালতে থাকুক। তো একটা চৌকিতে কেমন খরচ? ওই 2,000 টাকা। তাহলে এখানে 10টা গারল থাকবে। 2,000 টাকা দিয়ে চৌকি বানানো ছাড়া 2-3টি বাঁশ কিনলে মাছা করে দিলে খরচ আর একটু কমে যায় না? হ্যাঁ, আর একটু কমে যাবে, বাঁশের মাছা করে দিলে আরও কমে যাবে। তাহলে আমি 10,000 টাকা তার ঘরের খরচ বাদ দিলাম। জি জি, তাহলে 90,000 থাকলো। হ্যাঁ, তাহলে 90,000 টাকা একটা পাঠা দেন আর মা গারল দেন। আপনার হচ্ছে ধরেন এই সাইজের আর আপনার হচ্ছে এই যে, তাহলে এই পাঠাটা দেবেন। হ্যাঁ, এই যে ধরেন এই সাইজের, তাহলে 90,000 টাকা আপনি এই পাঠাটা দেবেন আর কটা মা গারল দেবেন বলেন? আপনার হচ্ছে 90,000 টাকা 8টা দিব আর 1টা পাঠা দিব। 8টা মা দেবো আর 1টা দেবো, মোট 9টা এই সাইজের দিব। এগুলো ডেলিভারি হলে এটা কাজ চলবে, সমস্যা নেই। ও আচ্ছা, এই পাঠাটার বয়স? জি, এটা পাঠাটার বয়স আপনার 7 মাস। 7 মাস? আচ্ছা আচ্ছা, তো এ মা হয়ে যাওয়ার পর যখন আবার হিটের প্রয়োজন হবে তখন এ হিট দিতে পারবে? হ্যাঁ, শিওর ইনশাআল্লাহ। ও আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ছেড়ে দিন। আচ্ছা তাহলে ভাইজান, আমার দর্শকরা অল্প টাকার ভিতরে তাহলে সুন্দর একটি খামার তো তৈরি করতে পারছে। হ্যাঁ ইনশাআল্লাহ, 9টা গারল সে পাচ্ছে, পাঠা সহ মা, আর 10,000 টাকা খরচ করে সে একটা সিম্পল একটা ই করুক,
তো যাওয়া আসা একটা খরচ, সেটা সে একটু বাইরে থেকে ম্যানেজ করুক না, একটু গাড়ল আর একটু কমই হবে, একটা কমই হবে, তাও তো আপনার হচ্ছে একটু পরিশ্রম করলে ওই দিন ইনশাআল্লাহ পাবে। তারপরে সে এইগুলো লালন পালন করতে করতে তার খামারে যখন ভালো মানের কিছু গাড়ল উৎপাদন হবে তখন সে সেগুলো রেখে দেবে। তো যাই হোক ভাইজান, অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পরামর্শ দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, দোয়া রাখবেন। তো যাওয়ার আগে আপনার ফোন নাম্বারটি আমার দর্শকদেরকে দিয়ে দিতে চাই। আমার ফোন নাম্বার হলো 01923105930। আচ্ছা, ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাইজান। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও, 1 লক্ষ টাকার ভিতরে অল্প টাকায় অল্প পুঁজিতে কীভাবে খামার শুরু করবেন। আপনারা নতুন খামার শুরু করুন, আপনাদের পাশে আমরা আছি। আপনাদের খামারটিকে কীভাবে টিকে রাখতে হবে, কীভাবে আপনার খামারটিকে পরিচালনা করতে হবে, গাড়ল কোথায় বেচা কিনা করবেন, সব কিছু সহযোগিতায় আমরা আপনাদের পাশে আছি। আপনারা খামার শুরু করেন, তো আর কথা বাড়াতে চাই না। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আর যে কোনো পরামর্শ নিতে ভিডিও ডিসক্রিপশন বক্সের নাম্বার আছে, ফোন করুন অথবা কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ। Thank you.